শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি যে এইরকম একটা রঙিন জায়গায় দাঁড়াই আছি, আপনারা হয়তো ভাবতেছেন যে বিদেশে কোনো জায়গায় কিনা, না, এটা বাংলাদেশেই কোনো এক জায়গায়, বাংলাদেশের ন্যাশনাল টেনিস ফেডারেশন এর সামনে এখানে দাঁড়াই আমি আপনাদের সামনে লাইভে বা ভিডিওতে জয়েন করলাম, যে কারণে নিয়ে আসছি আপনাদেরকে এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করতে চাই। বাংলাদেশের তো ফুটবলের 12টা বাজায় দেওয়া হয়েছে, ক্রিকেট ছাড়া আর অন্যান্য খেলাগুলোর কি অবস্থা এটার একটা ধারণা দিতে চাই। এই যে একটা টেনিস ফেডারেশন, বাংলাদেশ টেনিস ফেডারেশন, এটা শাহবাগে, এই যে আপনি বারডেমের পাশেই শাহবাগে হচ্ছে এই টেনিস ফেডারেশন। টেনিস ফেডারেশনের অবস্থাটা আপনাদেরকে দেখাইতে চাই। এইদিকে দেখবেন 4টা কোর্ট আছে, আমি এখানে প্রতিদিন এদিক দিয়ে হাইকোর্টে আমার যাইতে হয়। আমি ভাবলাম যে একটু উকি দিয়ে দেখে যাই যে বাংলাদেশের টেনিসের অবস্থাটা কি। দেখেন এই টেনিসের 4টা কোর্ট, কেউ কেউ বলছেন যে তিন বছর ধরে এখানে কোনো খেলা হয় না, আবার কেউ কেউ বলছেন যে 1 বছর ধরে সম্পূর্ণ বন্ধ। এখানে একটা এমন একটা অবস্থা, পুরো এই যে ন্যাশনাল টেনিস ফেডারেশন, এখন আপনি মোটামুটি সন্ধ্যার পরে এখানে গাঞ্জা খাওয়ার ব্যবস্থা কিন্তু করা যেতে পারে, কোনো অসুবিধা হবে না, এখানে গাঞ্জাও খাওয়া যেতে পারে। এবং কিভাবে দেখে দেখে আমাদের এই ক্রিয়া জায়গাগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এটার একটা নমুনা আপনাদেরকে দেখাইতে চাই। এই যে টেনিস ফেডারেশনে এখানে দেখেন ডাল নেট পর্যন্ত নাই, মানে কতটা অযত্ন অবহেলায় একটা গর্বের জায়গাকে, এই বাংলাদেশেরই একটা গর্বের জায়গা হচ্ছে কি টেনিস ফুটবল, এইসব জিনিসকে কিভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন, আমি আসার পর এখান থেকে জানতে পারলাম যে এই টেনিস ফেডারেশনের সভাপতি হচ্ছেন যে আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাহেব। আমার এটা শুনে তো এত কষ্ট হয়েছে যে উনি তো সাংঘাতিক রকমের একজন ভদ্রলোক মানুষ, উনাকে দেখলে খুবই স্মার্ট মনে হয়, এবং এরকম একজন স্মার্ট মানুষ যখন সভাপতি হওয়ার পরে যখন দেখা যায় যে পুরা যেখানে বাংলাদেশের এই টেনিসটাকে বিশ্বে রিপ্রেজেন্ট করার কথা, এই জায়গায় যখন দেখা যায় যে মোটামুটি গাঞ্জা খাওয়ার ব্যবস্থা করা যাবে, তখন বুঝেন যে আমরা কাদেরকে নেতা বানাচ্ছি এবং নেতারা কি করতেছেন এই দেশে। আমি দেখেন এখানে আইসা কিছু লোকরে পাইছি, তারা হচ্ছেন যে বাংলাদেশের টেনিসকে এরা রিপ্রেজেন্ট করেন, তারা ডেভিস কাপে খেলছেন কয়েকজন, তাদের অবস্থা আপনারা দেখেই বুঝতে পারবেন যে এই এরা এখন হয়তো কেউ, আপনারা তো জানেন যে ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডে প্র্যাকটিস করে এসে অনেকে ঝাড়ুদার হয়েছেন, উনাদের অবস্থা, উনারা বাংলাদেশের এই যে ডেভিস কাপ এবং তাদের সাথে কথা বলে যেটা বুঝলাম বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করছেন এরা। এখন আমি এদের দুই একজনের একটু ইন্টারভিউটা আপনারা শুনেন। ভাই আমি একটু আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে আপনি বাংলাদেশের টেনিসে কোন কোন জায়গায় খেলছেন একটু বলবেন কি? আমি ইন্ডিয়াতে খেলছি, বাহরাইনে খেলছি, শ্রীলঙ্কাতে খেলছি, থাইল্যান্ডে খেলছি। থাইল্যান্ডেও খেলছেন, মানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন আপনি। আপনারা এখানে যারা আছেন সবাই কি প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশে? আচ্ছা কতজন প্লেয়ার ছিল টেনিসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো, আর এখন কতজন আছে? আগে অনেক প্লেয়ার ছিল, প্রায় 100-150 বেশি জুনিয়র লেভেলও ছিল, কিন্তু এখন আর নেই প্লেয়ার, আমরা সবাই হারাই যাচ্ছে এখন। তো আপনাদের কি কোনো ধরনের সুবিধা এই ফেডারেশন বা কোনো কিছু থেকে পান আপনারা? বর্তমানে তো অনেকদিন ধরে আমরা পাচ্ছি না, কোনো কিছুই পাচ্ছেন না। তো এইটা এইভাবে কতদিন ধরে এইভাবে বন্ধ আছে আপনি মনে করেন? কতদিন ধরে এইভাবে কিচ্ছু হয় না এখানে? আমি তো দেখতেছি এখানে কোনো ঘাম আর এই ময়লা পরে প্রায় শেষ হয়ে গেছে, এটা কতদিন ধরে এরকম আছে? কাজ শুরু করছে প্রায় 2.5 বছর আগে থেকে, কিন্তু মাঝখানে 4টা কোর্ট ছিল, পরে আবার 4টা কোর্ট ভেঙে ফেলছে, এখন 1 বছর ধরে কোনো খেলা হয় না আমাকে, কোনো খেলা হয় না। হ্যাঁ কোনো খেলা হয় না। আমি আপনাদেরকে এই এই অবস্থাটা দেখার সাথে সাথে এখানে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি, এই হচ্ছে গিয়ে আপনার এই যে জনাব এডিশনাল সেক্রেটারি হচ্ছে কি মাসুদ করিম সাহেব, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ টেনিস ফেডারেশন। আপনি ওনার সাইনবোর্ডটা দেখলেই বুঝতে পারবেন যে কতদিন ধরে এখানে মধ্যে ধোয়া মোছা হয় না এবং কি পরিমাণ অপরিষ্কার, এই সাইনবোর্ডটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটার অবস্থা কিরকম। আমি আপনাদের এখানে বিদায় নেওয়ার আগে শুধু একটা কথা বলতে চাই, ফুটবল নিয়ে আমরা কাজ করতেছি, ক্রিকেটটাকে নিয়ে আপনারা সবাই কাজ করতেছেন, কিন্তু বঙ্গবন্ধুর যে বা সোনার বাংলাদেশ, জননেত্রী শেখ হাসিনার যে বাংলাদেশ, এই বাংলাদেশে কোথাও আমি জননেত্রী শেখ হাসিনাকে যতটুকু জানি উনি এই টেনিসের ব্যাপারে ওনার অনেক বিবেচনা, সদয় বিবেচনা আছে। আমি বিশ্বাস করি এই ধরনের লোকগুলা যারা এইসবের দায়িত্বে আছে তারা গণভবনে গিয়ে জননেত্রী শেখ হাসিনাকে বুঝায় যে দেশ খুব উন্নত এবং টেনিস একদম ভাষায় ফেলতেছে সব, কিন্তু বাস্তবতা হচ্ছে কি জানেন, গণভবনে গিয়ে যারা বক্তব্য দেয় তারা নেত্রীকে বুঝায় যে খুব উন্নত এবং খুব ভালো চলতেছে, কারণ যারা যায় তারা তো খুব টাইট ফিট শার্ট প্যান্ট পরে যায়, তাদেরকে নেত্রী বুঝতে পারেন না। এখন বাস্তবতা আমি দেখাই দিচ্ছি, দেখেন যে এই টেনিসটাকে যদি বাঁচাইতে চান, আমি মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি যদি সভাপতি পদে থেকেই থাকেন, আমি যদি ভুল না করে থাকি, আপনি যদি সভাপতি পদে থেকেই থাকেন তাহলে আমার এই কথাটা সত্য না মিথ্যা একটু যাচাই করে দেখেন। আপনি মন্ত্রী থাকা অবস্থায় যদি এইরকম সৎপুত্রের মতো যদি আচরণ করেন
তাহলে মন্ত্রী না থাকলে তো আপনি আর কিছুই করতে পারবেন না। পরিশেষে আবারও যারা আমার এই বক্তব্য শুনছেন তাদের সবাইকে এই বিষয়টি সদয় বিবেচনায় নেওয়ার জন্য আজকের মতো এই অনুরোধ করে আজকের মতো এই ন্যাশনাল টেনিস ফেডারেশন থেকে বিদায় নিচ্ছি। জানি না আপনারা আউট এটার দিকে দেখবেন কিনা, তবে মনে রাখবেন ইতিহাস কখনো কাউরে ক্ষমা করে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।